এরপরে প্রশ্ন হলো আল্লামা জুনায়েদ বাবানগরীর সম্পর্কে আপনার মূল্যায়ন কি? জুনায়েদ বাবানগরী রাহমাহুল্লাহ সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত যিনি একা হাজার হাজার মানুষের কাজ সম্পাদন করেছেন। এদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে, হাটহাজারি মাদ্রাসা, তার আগে বাবানগর মাদ্রাসা তিনি শিক্ষকতা করেছেন। এই দীর্ঘ শিক্ষকতার এই সময়ে তিনি যে সমস্ত ছাত্রদেরকে গড়ে তুলেছেন আলেম হিসাবে, তাদের শত শত আলেম সমাজে দাওয়ার কাজে, মানুষ গড়ার কাজে, মানবতার কল্যাণে তারা নিয়োজিত আছেন। একজন মানুষ দ্বারায় হাজার হাজার মানুষ গড়ে উঠবে যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে এবং কল্যাণকর কাজ করবে, এটি তার নাজাতের জন্য অনেক বড় একটি মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এরকম সৌভাগ্য সবার হয় না, খুব অল্প সংখ্যক মানুষের হয়ে থাকে। সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে থেকে একজন হলেন এই জুনায়েদ বাবানগরী রহমাহুল্লাহ। আমি যখন হাটহাজারি মাদ্রাসায় পড়েছি তখন তিনি হাটহাজারি মাদ্রাসার শিক্ষক ছিলেন না, তখন তিনি বাবানগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি হাটহাজারি মাদ্রাসার শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এবং সে অবস্থায় তার মৃত্যু হয়েছে। বাবানগরী রহমাহুল্লাহর আরেকটি বিশেষ বৈশিষ্ট্যের দিক হলো তিনি অত্যন্ত বিনয়ী এবং সহজ সরল একজন মানুষ ছিলেন। তার বাহ্যিক যে আচরণ, তার যে বাহ্যিক যে দৃশ্য ছিল সেটি দেখে যে কোনো মানুষই তার সম্পর্কে খুব সহজে মূল্যায়ন করতে পারতেন যে তিনি অত্যন্ত সরল সহজ, অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। অতএব এটিও তার একটা ভালো গুণ যেটি আমাদের অর্জন করার চেষ্টা থাকা উচিত আমাদের মধ্যে। তার আরেকটি বড় গুণ, যে গুণের কারণে এদেশের লক্ষ লক্ষ মানুষের প্রিয় পাত্রে তিনি পরিণত হয়েছেন, তা হলো অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হচ্ছিল এবং আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের হীন ষড়যন্ত্র যখন এক শ্রেণীর উগ্র মানুষরা করছিল, তখন তাদের বিরুদ্ধে তিনি এদেশের মানুষকে একত্র করে অত্যন্ত যুগান্তকারী ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন এবং সেই ভূমিকায় তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এটি ছিল তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। প্রত্যেক ইমানদারের মধ্যে আদর্শিকভাবে এই ধরনের অটলতা, অবিচলতা এবং নবী আলাইহিসসালামের মর্যাদার ব্যাপারে আপোষহীন থাকা এবং সমাজকে যারা বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা থাকা, এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। তো এটার জন্য তিনি আইকনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আল্লাহ তালা তাকে দিয়ে খেদমতটা নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাবুনের রহমাহুল্লার সমস্ত নেক আমলগুলো কবুল করুন, তার ভুল বিচ্ছুতিগুলোকে আল্লাহ তালা মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন।